बिस्मिल्लाहिर रहमानिर रहीम नैशनल कलेजेर सुप्रिय शिक्षार्थीबृंद आमरा शुरू करते जाच्छी तोमादेर नियमित अनलाइन भित्तिक रसायन क्लास नियमित अनलाइन भित्तिक रसायन क्लासे आज के आमरा आलोचना करब रसायन द्वितीय पत्र प्रथम अध्यायेर बी ओ डी सम्पर्के। गत क्लासे आमरा डीओ बा डिसॉल्व अक्सिजेन निये आलोचना करेछिलाम। आज के आलोचना करब बीओडी तथा बायोकेमिकल अक्सिजेन डिमांड निये। तो तुम्हारा चले आसो बायोकेमिकल अक्सिजेन डिमांड, तो लेखो बायोकेमिकल अक्सिजेन डिमांड बा तुम्हारा लेखो बायोकेमिकल अक्सिजेन डिमांड बा जैव रासायनिक अक्सिजेन चाहिदा, जैव रासायनिक अक्सिजेन चाहिदा। ताहले बीओडी एर फुल फॉर्म होच्छे बायोकेमिकल अक्सिजेन डिमांड, एर बांगला होच्छे जैव रासायनिक अक्सिजेन चाहिदा, जैव रासायनिक। प्रमी मित्र नमस्कार, रफसान मोमिन 212 एलिन जेरिन, ठीक आछे। तुम्हारा खाता कलम निये बसो एवं साथे क्यालकुलेटर राखबे, खाता कलम एवं क्यालकुलेटर निये तुम्हारा बसो। जैव रासायनिक अक्सिजेन चाहिदा निये आलोचना करा होच्छे। ताहले ए जैव रासायनिक अक्सिजेन चाहिदा एटा कि सेटा आमि एकटु बोली। मन करो एक पात्रे पोलुटेड वाटर आछे, पोलुटेड वाटर। এই পলুটেড ওয়াটার কেন পলুটেড বলতেছি, এর কারণ হচ্ছে এখানে মাইক্রো অর্গানিজম বা এখানে অর্গানিক ম্যাটার বা অর্গানিক কম্পাউন্ড রয়েছে। তাহলে আমরা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি বোঝার জন্য কি নিলাম, একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিলাম, মনে করো 2 লিটার বা 2000 মিলিলিটার পানি নিলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা 2000 মিলিলিটার পলুটেড ওয়াটার নিলাম। কেন আমরা এটাকে পলুটেড ওয়াটার বলতেছি, এর কারণ হচ্ছে এখানে অর্গানিক কম্পাউন্ড রয়েছে। তবে এই অর্গানিক কম্পাউন্ডকে অবশ্যই বায়োডিগ্রেডেবল হতে হবে। অবশ্যই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড হতে হবে। এই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড আছে বলেই আমরা এটাকে পলুটেড বা আমরা এখানে দূষিত পানি বলতে পারি। এখন এই পানির মধ্যে থাকা মাইক্রো অর্গানিজম কি করবে, এই অর্গানিক কম্পাউন্ড যেটা বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে বিজোজিত বা জারিত করবে। তো বিজোজিত বা জারিত করতে কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে বিজোজিত বা জারিত করতে আমাদের কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলি, একটা পাত্রে আমরা পলুটেড ওয়াটার নিলাম, কতটুকু নিয়েছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2000 মিলিলিটার বা 2 লিটার নিয়েছি। তো এখানে কেন এটা পলুটেড ওয়াটার, কারণ এখানে অর্গানিক কম্পাউন্ড আছে। তবে অর্গানিক কম্পাউন্ডটাকে অবশ্যই বায়োডিগ্রেডেবল হতে হবে বা পচনযোগ্য বা জারণযোগ্য হতে হবে। এই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে আমরা যদি মাইক্রো অর্গানিজম দ্বারা বিজোজিত বা জারিত করতে চাই তাহলে আমার অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন যতটুকু প্রয়োজন সেই পরিমাণটাই হচ্ছে বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? মামসুকা ফরাত ওয়ালাইকুম আসসালাম, মিজানুর রহমান ওয়ালাইকুম আসসালাম, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এখানে এটাই যে বায়ো
কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কী? তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে যে আমরা একটা পলুটেড ওয়াটার কিছু পরিমাণ নিলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তো নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ পলুটেড ওয়াটার নিলাম, তো এখানে কেন এটা পলুটেড? কারণ এখানে বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড রয়েছে। এই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড থাকার কারণে এটাকে আমরা পলুটেড ওয়াটার বলতেছি। আর এই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে মাইক্রো অর্গানিজম দ্বারা আমরা কী করতে পারি? বিজোজন বা ডিকম্পোজিশন অথবা জারণ করতে পারি। এই জারণ করতে গেলে আমার কী দরকার? অক্সিজেন দরকার। তো পানি এই অক্সিজেন কোথায় পাবে? পানির ভিতরে আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিও, ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেন থেকে কিছু পরিমাণ অক্সিজেন এই বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে জারিত বা বিজোজিত করতে ব্যয় হবে। তাহলে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হবে সেটাই হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, রিপা বলছে বুঝেছি। এখন দেখো, আমরা এখানে মনে করো 2 লিটার বা 2000 মিলিলিটার এই পানির মধ্যে মনে করি 10 গ্রাম অক্সিজেন এখানে কী করলাম? যোগ করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম। তোমরা একটু খেয়াল করো, তো যেহেতু মাইক্রো অর্গানিজম এই পলুটেড ওয়াটারকে বা পলুটেড ওয়াটারে থাকা বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে ডিকম্পোজিশন করতে বা বিজোজিত করতে অথবা জারিত করতে ডিও থেকে অক্সিজেন গ্রহণ করে, তা আমরা মনে করলাম যে এখানে 10 গ্রাম অক্সিজেন দিয়ে এটাকে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দিলাম। তো সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পর আমরা কী করলাম? এই দ্রবণটাকে ইনকিউবেটর পদ্ধতি এক প্রকার, আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন অন্ধকারে রেখে দিলাম। দেওয়ার পর আমরা দেখলাম যে আমরা তো নিয়েছিলাম 10 গ্রাম, এখন অক্সিজেন রয়েছে 9.9 গ্রাম। তাহলে মাইক্রো অর্গানিজম কতটুকু অক্সিজেন গ্রহণ করেছে? তাহলে মাইক্রো অর্গানিজম অক্সিজেন গ্রহণ করেছে, তাহলে 10 গ্রাম বিয়োগ 9.9 গ্রাম, তাহলে 0.1 গ্রাম। এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছ? আমরা কী করলাম যে একটা নমুনা পানির মধ্যে 10 গ্রাম অক্সিজেন যোগ করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম। এখন এটাকে 5 দিন অন্ধকারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়ার পর আমরা দেখলাম যে অক্সিজেনের পরিমাণ এখন 9.9, আমরা যোগ করেছিলাম 10, আছে 9.9। তাহলে কতটুক এই মাইক্রো অর্গানিজম এই অক্সিজেনটাকে গ্রহণ করেছে? তাহলে 0.1 গ্রাম। তাহলে শতকরা কতটুকু গ্রহণ করলো মাইক্রো অর্গানিজম, কতটুকু গ্রহণ করলো দেখো। তাহলে 0.1 ÷ 2000 × 100, তাহলে মাইক্রো অর্গানিজম দ্বারা কতটুকু অক্সিজেন বা শতকরা কত ভাগ অক্সিজেন এখানে ডিকম্পোজিশনের জন্য ব্যবহার হলো সেটা একটু বলো। এটা ক্যালকুলেশন করে বলো তো কত হয়, তোমরা একটু ক্যালকুলেশন করে বলো এই মানটা কত আসতেছে। তোমরা একটু বলো এই মানটা কত। সাফায়েদ হোসেন সাফিন, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো কতটুকু হয় এখানে, মানটা কত আসে সেই রেজাল্টটা তোমরা একটু জানাও। দেখো এখানে, তাহলে 0.1 ÷ 2000 × 100, তাহলে কত আসে? 0.005। তাহলে 0.005 এত পার্সেন্ট এখানে মাইক্রো অর্গানিজম দ্বারা অক্সিজেন কী হয়, ডিও থেকে অক্সিজেন ব্যয় হয়। তাহলে এটাকে যদি আমরা PPM এ নেই তাহলে কী হবে? তাহলে এটাকে 10,000 দ্বারা গুণ করো, 10,000 দ্বারা গুণ করো, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজে এখন কত PPM হয় দেখো তো, 50 PPM। দেখো এটা ঠিক আছে কি না, 0.005% ঠিক আছে। তাহলে PPM এ যদি 5 × 10⁻³, আচ্ছা
ppm এককে প্রকাশ করলে আমাদের কি হবে এখানে যদি আমরা ppm এককে প্রকাশ করতে যাই তাহলে এই মানটা কত আসছে দেখো তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে আমরা কি করলাম দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা কি তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা এই জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা আমরা কিভাবে বুঝবো যে নির্দিষ্ট পরিমাণ পানিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি করলাম কিছু পরিমাণ অক্সিজেন এখানে দ্রবীভূত করলাম দ্রবীভূত করার পর এটা একটা স্ট্যান্ডার্ড মান যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন আমরা এটাকে অন্ধকারে রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখা গেল যে 10 গ্রাম অক্সিজেনের জায়গায় এখন অক্সিজেন রয়েছে 9.9 গ্রাম তাহলে কতটুকু অক্সিজেন অ্যাবজর্ব হয়ে গেল বা ডিকম্পোজিশনে ব্যবহার হয়ে গেল সেটা হচ্ছে 0.1 গ্রাম তাহলে 2000 মিলিলিটারে আমার 0.1 গ্রাম লাগলো তাহলে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি তাহলে এত পার্সেন্ট ব্যয় হলো এখন দেখো তো এটাকে যদি আমরা পিপিএম এটা অনেক ক্ষুদ্র মান এই জন্য এটাকে আমরা পিপিএম এ নেব পার্টস পার মিলিয়নে তখন 1000 দ্বারা 10000 দ্বারা গুণ করলেই হবে তাহলে 50 পিপিএম এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোন নমুনা পানির বিওডি 50 পিপিএম বলতে কি বোঝায় কোন নমুনা পানির বিওডি তোমরা লেখো প্রশ্নটা কোন নমুনা পানির বিওডি 50 পিপিএম এর অর্থ কি তো দেখো 50 পিপিএম সমান সমান 50 পার্টস পার মিলিয়ন তাহলে এত মিলিগ্রাম পার লিটার 50 মিলিগ্রাম পার লিটার পিপিএমটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে মিলিগ্রাম পার লিটার লিখতে পারি তাহলে এখন দেখো তো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত তাহলে প্রতি লিটার পানিতে বা প্রতি লিটার নমুনা পানিতে দ্রবীভূত অর্গানিক কম্পাউন্ড যেটা বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে অক্সিজেন দ্বারা জারিত করতে 50 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন তাহলে কোন নমুনা পানির বিওডি 50 পিপিএম এর অর্থ কি এর অর্থ হচ্ছে নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান যেহেতু মিলিগ্রাম পার লিটার তাহলে প্রতি লিটার পানিতে বিদ্যমান বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে জারিত করতে বিওডি বা দ্রবীভূত অক্সিজেনের 50 মিলিগ্রাম ব্যয় হয় এটাই হচ্ছে বিওডি তাহলে কোনো নমুনা পানির বিওডি 50 পিপিএম বা 6 পিপিএম যদি বলি বা 5 পিপিএম যদি বলি তাহলে আমরা কি বলতে পারি প্রমি মিত্র তোমার পার্টস বানানটা ভুল আছে পার্টস পার মিলিয়ন বানানটা ঠিক করে নাও তাহলে দেখো কোনো নমুনা পানির বিওডি 50 পিপিএম এর অর্থ কি এর অর্থ হচ্ছে তোমরা একটু সুন্দর করে লিখতে পারো যে নির্দিষ্ট পরিমাণ এখানে আমরা নির্দিষ্ট পরিমাণ বলেই দিছি কতটুক যে প্রতি লিটার তাহলে প্রতি লিটার পানিতে থাকা জৈব দূষককে আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে প্রতি লিটার পানিতে থাকা জৈব দূষককে মাইক্রো অর্গানিজম দ্বারা জারিত করার জন্য আমরা যদি 5 দিন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন অন্ধকারে রেখে দেই তাহলে দেখা যাবে যে ওই অর্গানিক কম্পাউন্ডকে জারিত করতে ডিও হতে 50 মিলিগ্রাম অক্সিজেন ব্যয় হয় অর্থাৎ কোনো নমুনা পানির বিওডি থেকে আমরা এই ধারণা পেতে পারি পার্টস পিআর টিএস পার্টস পার মিলিয়ন হবে প্রমিস্ত্রি পার্টস পার মিলিয়ন পিএআরটিএস এখন দেখো আমরা এবার শিখব বিওডি কিভাবে নির্ণয় করা যায় বিওডি কিভাবে নির্ণয় করা যায় তাহলে পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন
তাহলে পিপিএম এর অর্থ হচ্ছে কি পার্টস পার মিলিয়ন লিখে নাও এবার আমরা বিওডি নির্ণয় করব কিভাবে বিওডি নির্ণয় করা যায় বিওডি নির্ণয় তো দেখো আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ডিও ডিজলভ অক্সিজেন তো আমরা যদি ডিজলভ অক্সিজেন নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু বিওডি সহজেই নির্ণয় করতে পারবো তাহলে আমরা একটু আসি মনে করো আমার কাছে আছে নমুনা পানি 10 গ্রাম নমুনা পানি আমার কাছে রয়েছে 10 গ্রাম এখানে আমি পাতিত পানি যোগ করলাম যোগ করলাম মনে করো এখানে 290 মিলিলিটার তাহলে আমি এখানে মিলিলিটার দাও তাহলে কতটুকু হলো 300 মিলিলিটার আমরা একটা পানির পরিমাণ পেলাম মিক্সারে 300 মিলিলিটার দেখো নমুনা পানি আমার কাছে ছিল 10 মিলিলিটার সেখানে আমি পাতিত পানি যোগ করে এটাকে 290 মিলিলিটার পাতিত পানি যোগ করলাম তাহলে 300 মিলিলিটার হলো দেখো তো এই কথাটা কি বুঝছো আমি আচ্ছা এখানে মামসুকা উত্তরটা দিয়ে দিছে থ্যাংক ইউ এখানে দেখো তাহলে নমুনা পানি আমি কতটুক নিলাম 10 ml এখানে পাতিত পানি যোগ করলাম 300 ml হয়ে গেল 200 ml পাতিত পানি যোগ করে 300 ml করলাম এটাকে একটা বোতলের মধ্যে নিলাম তাহলে বিওডি বোতলের মধ্যে 300 ml এই দ্রবণটাকে নিলাম দেখো বুঝতেছো কি না এরপর এটার যদি আমি ডিও টেস্ট করি ডিও নির্ণয় তোমরা ডিও নির্ণয়ের সমীকরণ গত ক্লাসে শিখেছো এই ডিও নির্ণয় করলাম এখানে যে ডিওটা পাবো সেটাকে আমরা বলবো ডিও ইনিশিয়াল ডিও ইনিশিয়াল অর্থাৎ আমরা 300 ml বিওডি বোতলে 300 ml নমুনা দ্রবণ নিয়ে আমরা কি করলাম ডিও নির্ণয় করলাম এই ডিওটাকে বলতেছি ইনিশিয়াল ডিও আবার যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন এখানে মাইক্রো অর্গানিজম যোগ করে 5 দিন অন্ধকারে রাখার পর ডিও নির্ণয় করি এই ডিওটাকে আমরা বলবো ডিও ফাইনাল এখন দেখো তো ডিও ইনিশিয়াল এবং ডিও ফাইনাল এই ব্যাপারটা বুঝছো কি না ডিও ইনিশিয়াল এবং ডিও ফাইনাল এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো আমরা নমুনা দ্রবণে পাতিত পানি যোগ করে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে লঘু করে নেব এটাকে বলা হয় লঘুকরণ এই লঘুকরণ করে নেওয়ার পর আমরা কি করব ডিও নির্ণয় করব তো ডিও নির্ণয়ের পদ্ধতি আমরা গত ক্লাসে শিখেছিলাম ডিও নির্ণয় করব এখানে যে ডিও এর পরিমাণটা পাবো সেটা হচ্ছে ডিও ইনিশিয়াল এবার আমরা যদি এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন অন্ধকারে রাখার পর আবার ডিও নির্ণয় করি তখন যে ডিওটা পাবো সেই ডিওটা হচ্ছে ডিও ফাইনাল তো সবসময় মনে রাখবা ডিও ইনিশিয়াল বেশি হবে ডিও ফাইনালের চেয়ে কারণ কেন বেশি হবে এর কারণ এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন যখন আমরা রেখে দেব তখন এখানে ইনকিউবেটর পদ্ধতিতে কিছু পরিমাণ অক্সিজেন ওই মাইক্রো অর্গানিজমকে সহায়তা করবে অর্গানিক কম্পাউন্ডকে জারিত করার জন্য এজন্য এখানে অক্সিজেনের চাহিদা বেশি হবে অর্থাৎ ডিও এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকবে এবার দেখো তো তাহলে এই বিওডি নির্ণয়ের সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে বিওডি সমান সমান হচ্ছে ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ ফ্যাক্টর লঘুকরণ ফ্যাক্টর
তোমরা একটু লেখো আগে, তারপর আমি বলতেছি লঘুকরণ ফ্যাক্টরটা কি। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলবে। দেখো এখানে তাহলে আমরা কি কাজ করলাম, আমরা এখানে আমাকে দেওয়া হলো 10 ml নমুনা পানি, এটাকে লঘুকরণ করার জন্য আমি 290 ml পানি যোগ করলাম। যোগ করে দেখো তো আমার এখানে টোটাল আয়তন কত হলো, 300 ml। এই 300 ml পানিকে আমরা যদি সরাসরি এটা ডিও নির্ণয় করি তাহলে এখানে যে ডিওর পরিমাণটা পাবো এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ডিও। আবার যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন অন্ধকারে রাখার পর আবার ডিও নির্ণয় করি সেটা হচ্ছে ফাইনাল ডিও। তাহলে বিওডি কি, বিওডি হচ্ছে ডিও ইনিশিয়াল মাইনাস ফাইনাল ডিও ইনটু লঘুকরণ ফ্যাক্টর। তাহলে লঘুকরণ ফ্যাক্টরটা কি আমি একটু বলি, দেখো লঘুকরণ ফ্যাক্টর হচ্ছে আমার লঘুকরণ করার পর টোটাল আয়তন কত, 300, আর আমাকে দেওয়া হয়েছিল কতটুকু, 10। তাহলে লঘুকরণ ফ্যাক্টর হবে 30। লঘুকরণ ফ্যাক্টর এখানে কত হবে, 30। অনেক সময় ধরে তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, বুঝতে কোনো সমস্যা হলে সেটা বলো, নেটের প্রবলেম হলে সেটাও বলবা। তাহলে আমরা 30 কীভাবে পেলাম, লঘুকরণ ফ্যাক্টর সমান সমান 30 কীভাবে আসলো, 30 আসলো এইভাবে, আমাকে দেওয়া হয়েছিল 10 ml, আমি সেখানে পানি যোগ করে 300 ml দ্রবণ তৈরি করছি। তাই লঘুকরণ ফ্যাক্টর হচ্ছে আমার লঘুকরণ করার পর যে আয়তন সেটাকে লঘুকরণ করার পূর্বের যে আয়তন সেটা দিয়ে ভাগ করলেই আমরা লঘুকরণ ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে বিওডি সমান সমান হচ্ছে ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ ফ্যাক্টর। তাহলে ডিও ইনিশিয়াল কোনটা, ওই ইনকিউবেটর পদ্ধতিতে অন্ধকারে 5 দিন রাখার আগে যে ডিওটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডিও ইনিশিয়াল, আর 5 দিন অন্ধকারে রাখার পর আমরা যদি ডিও নির্ণয় করি তখন যে ডিওটা পাবো সেটা হচ্ছে ফাইনাল। তাহলে বিওডি সমান সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ ফ্যাক্টর। আর লঘুকরণ ফ্যাক্টরটা কীভাবে বের করা হয়, আমরা লঘুকরণ করার পর যে আয়তনটা পেয়েছি সেটাকে লঘুকরণ পূর্ব লঘুকরণ করার পূর্বের যে আয়তন সেই আয়তনটা দিয়ে ভাগ করব। তাহলেই আমাদের এই সূত্রটার ব্যাখ্যা আমরা পেয়ে যাব। দেখো তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কি না। আচ্ছা সবাই বলতেছো জি স্যার বুঝতে পেরেছি, আরমান বুঝতে পেরেছো কি না বলো। বিওডি সমান সমান আমরা কি লিখলাম, আমি একটু উপরে সূত্রটা আরেকবার লিখতেছি, তোমরা একটু দেখো বিওডি নির্ণয়ের সূত্রটা আমি আরেকবার লিখতেছি। তাহলে বিওডি সমান সমান কি, বিওডি সমান সমান হচ্ছে ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ ফ্যাক্টর, লঘুকরণ বা ডাইলেশন ফ্যাক্টর। এবার আমি একটা গাণিতিক সমস্যা দিই, দেখি তোমরা পারো কি না। তোমরা লেখো 10 ml বর্জ্য পানির নমুনাকে লঘু করে, আচ্ছা একটা ছোট্ট অঙ্ক দেই বিওডি নির্ণয়ের জন্য, প্রশ্নটা দেখো বিওডি নির্ণয়ের জন্য, বিওডি নির্ণয়ের জন্য 7 ml বর্জ্য পানিকে লঘুকৃত করে, 7 ml বর্জ্য পানিকে
লঘুকৃত করে 300 ml করা হলো। এবার 5 দিন অন্ধকারে রাখলাম, 5 দিন অন্ধকারে রাখার পর এখানে ব্ল্যাঙ্ক এবং লঘুকৃত নমুনার ডিও যথাক্রমে 8.7 এবং 4.2 ও 4.2 ppm পাওয়া গেল। তাহলে BOD কত অঙ্কটা করো দেখি পারো কিনা, অঙ্কটা করো। সোয়েব ওয়ালাইকুম সালাম, অঙ্কটা করো। দেখো আমি একটু বলে দেই, আমার সূত্র ছিল কি, বিওডি সমান সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল। তাহলে বিওডি সমান সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ ফ্যাক্টর। এবার দেখো ডিও ইনিশিয়াল, এখানে দেখো তো আমার ডিও ইনিশিয়াল ছিল 8.7, আর পরে কত আসলো ডিও 4.2, মান বসাইলাম। এখন লঘুকরণ ফ্যাক্টর দেখো তো, আমার লঘুকরণ করার পূর্বে আয়তন কত ছিল 7, আর লঘুকরণ যখন করছি তখন কত হইল, এখন দেখো তো মানটা কত আসে, এইটাই আমার বিওডি। মান বসাও ক্রমে 214, আচ্ছা মান বসাও, দেখো কত আসে রেজাল্টটা তোমরা আমাকে বলো। রেজাল্টটা কত আসে তোমরা একটু বলো, ক্যালকুলেশন করে আমাকে জানাও। তাহলে দেখো আমাদের সূত্রটা কী ছিল, বিওডি সমান সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইন্টু লঘুকরণ ফ্যাক্টর। আমরা এখন এখানে দেখব যে আমার 7 ml ছিল, লঘুকরণ করে আমি 300 ml করেছি, তাহলে আমার লঘুকরণ ফ্যাক্টর হবে কত, 300 ডিভাইড বাই 7, তাহলে লঘুকরণ ফ্যাক্টর আমরা এটা পেয়ে গেলাম। এরপর দেখো আমার প্রাথমিক অবস্থায় ডিও কত ছিল 8.7, পরবর্তীতে আমার ডিও কত হলো 4.2, তাহলে ডিও ইনিশিয়াল ছিল 8.7 আর ডিও ফাইনাল ছিল 4.2। এখন মানটা বসাও, মান বসালেই তোমরা পেয়ে যাবে 193.85, 192.85, 192.8, তাহলে 192.85 এত ppm, 192.85 ppm এটাই হচ্ছে ডিও এর পরিমাণ। এবার দেখো, হ্যাঁ ঠিক আছে 192.857, তাহলে 86 দেওয়া যায়, 857 সমস্যা নেই। তাহলে আর একটা অঙ্ক দেখো তো, এখানে 10 ml বর্জ্য পানির নমুনাকে লঘু করে আর একটা অঙ্ক লিখতেছি, সূত্রটা এখানে থাকুক। টেন এম এল বর্জ্য পানির নমুনাকে তাহলে দেখো কী লিখছি, 10 ml বর্জ্য পানির নমুনাকে লঘু করে 250 ml করা হলো, লঘু করে 250 ml করা হলো। এবার পাতিত পানি ও লঘুকৃত নমুনার ডিও, তাহলে 5 দিন পর পাতিত পানি ও
লঘুকরণ, পাঁচ দিন পর পাতিত পানি ও লঘুকরণ বা লঘুকৃত নমুনার, লঘুকৃত নমুনার লেখো, লঘুকৃত নমুনার ডিও যথাক্রমে, ডিও যথাক্রমে 7 ও 4.1 হলে বিওডি কত? অঙ্কটা করো দেখি, তোমরা অঙ্কটা করো। 10 ml বর্জ্য পানির নমুনাকে লঘু করে 250 ml করা হলো, 5 ডেজ পর পাতিত পানি ও লঘুকৃত নমুনার ডিও যথাক্রমে 7 ও 4.1 হলে বিওডি কত হবে? বিওডি কত হবে তোমরা একটু অঙ্কটা করো দেখো। তাহলে বিওডি ইকুয়াল ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইনটু লঘুকরণ, এটাকে ইংরেজিতে লেখো ডাইলিউশন ফ্যাক্টর, আমি একেবারে সহজে লিখে দিলাম ডিএফ, ডাইলিউশন ফ্যাক্টর বা লঘুকরণ ফ্যাক্টর। তো এখানে দেখো তো ডিও ইনিশিয়াল কত, ডিও ইনিশিয়াল কত একটু দেখো, ডিও ইনিশিয়াল হচ্ছে 7 আর ডিও ফাইনাল কত 4.1 ইনটু ডাইলিউশন ফ্যাক্টর কত, ডাইলিউশন ফ্যাক্টর দেখো এখানে 250 ml করা হয়েছিল, কত ml কে 10 ml কে, তাহলে 25 হবে। এখানে দেখো রেজাল্টটা কত আসে, অনেকেই বলছো 72.5 ppm, ঠিক আছে 72.5 ppm তোমরা লিখে নাও 72.5 ppm। তাহলে 72.5 ppm ম্যাথটা তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। জি স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। এখন আর একটু তোমরা লেখো, যদি আমরা লঘুকরণ না করি তখন আমাদের সূত্রটা কী হবে, তখন সূত্রটা হবে এটা, তখন আমরা শুধুমাত্র সূত্রটাকে এইভাবে লিখতে পারি ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, এভাবে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। এখন দেখো আর একটা অঙ্ক, মনে করো 1 লিটার বা 1000 ml কোনো নমুনা দ্রবণ থেকে আমরা কী করলাম 100 ml আলাদা করলাম, এদিকে আবার 100 ml আলাদা করে নিলাম, দেখো তো। তাহলে পরবর্তী অঙ্কটা আমি না লিখে একটু এইভাবে বুঝাইতে চাচ্ছি যে 1000 ml বা 1 লিটার কোনো পানির নমুনা ওয়াটার স্যাম্পলের 100 ml এবং 100 ml করে আলাদা করলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়। আলাদা করার পর এখানে যথেষ্ট পরিমাণে কেআই যোগ করলাম, কেআই যোগ করার পর যে বিমুক্ত আয়োডিন পাওয়া গেল, এই আয়োডিনকে টাইট্রেশন করার জন্য সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হলো এবং সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলো 8 ml 0.02 মোলার, 8 ml 0.011 আছে, 0.011 মোলার
এনএ টু এস টু ও থ্রি দ্রবণ দরকার হলো। আবার দেখো এপাশে, এখানে তো 100 ml নিয়েছিলাম, তবে এখানে কি করব, অনুজীব বা ব্যাকটেরিয়া যোগ করে, ব্যাকটেরিয়া যোগ করার পর 5 দিন অন্ধকারে রাখবো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। রাখার পর কি আই যোগ করব, কি আই যোগ করলে যে বিমুক্ত আয়োডিন হবে সেইটাকে টাইট্রেশন করার জন্য আমরা আবার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করব, তখন 3.4 মিলিলিটার 0.011 মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলো। এখন আমরা যদি এই নমুনা পানির ডিও নির্ণয় করতে, বিওডি নির্ণয় করতে যাই, তখন বিওডি কত হবে, বিওডি কত হবে, তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আমি আবার বলি যে যে কোনো একটা নমুনা পানির 1 লিটার বা 1000 মিলিলিটার দেওয়া আছে। এখন এখানে বলতেছে যে এখান থেকে 100 ml কে আলাদা করে যদি সরাসরি পটাশিয়াম আয়োডাইড যোগ করি, তাহলে যে আয়োডিন বিমুক্ত হবে সেই আয়োডিনকে টাইট্রেশন করার জন্য আমার এতটুকু সোডিয়াম থায়োসালফেট লাগবে। আবার বলা হচ্ছে ওই 100 ml নমুনা পানিতে যদি আমরা ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যোগ করার পর পটাশিয়াম আয়োডাইড যোগ করি, তখন যে বিমুক্ত আয়োডিন হবে সেটাকে টাইট্রেশন করার জন্য আমার এতটুকু সোডিয়াম থায়োসালফেট দরকার হচ্ছে। প্রশ্ন হচ্ছে বিওডি কত, প্রশ্ন হচ্ছে কি বিওডি কত। তো দেখো আমরা গত ক্লাসে শিখেছিলাম বিওডি সমান সমান, যেহেতু ডিও এখানে ডিও ইনিশিয়াল, তাহলে ডিও কীভাবে নির্ণয় করেছিলাম, 8 × V × x / 1000 × y আর PPM এ নেওয়ার জন্য 10⁻⁶। তাহলে এখানে যদি আমি V1 দেই আর ডিও যখন ফাইনাল নির্ণয় করব তখন আমি এখানে দেব কি V2, তাহলে 8 × V2 × x এখানে × y × 10⁶। দেখো তো লেখা যায় কি না, কেন লিখলাম এটা, কারণ আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, দেখো এই বক্সের মধ্যে লিখলে দেখা দেখতে পারবে কি না আমি একটু দেখি, না ওই বক্সের মধ্যে লিখলে দেখবে না, আমি একটু এখানেই বলি। তোমরা দেখো ডিও, আমরা যদি শুধুমাত্র যে কোনো নমুনা পানির ডিও নির্ণয় করি, তাহলে কি করি, আমাদের সমীকরণে এখানে ছিল 8 × V, ভি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের আয়তন আর এক্স হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, 1000 এটা সূত্র থেকেই ছিল। ওয়াই ছিল আমরা কতটুকু নমুনা পানি নিয়ে কাজ করেছিলাম, তা আজকে আমরা 100 ml নিয়ে কাজ করতেছি। এখন দেখো মান বসাও, মান বসালে কি হবে, এখানে 8 × V1 কত, দেখো তো 8 ml, তাহলে 8 × 8 × 0.011 / দেখো ওয়াই এর মান কত, ওয়াই এর মান 100, বসাও 100 - এইদিকে 8 সূত্রের V2 3.4 দেখো উপরে দেওয়া আছে × 0.011 / 1000 × y এর মান কত আমরা জানি 100, তো এখানেও 10⁶ PPM এর জন্য, এখানেও 10⁶ PPM এর জন্য। এখন রেজাল্টটা কত হয় একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। আমরা যে ইকুয়েশনটা এখানে ইউজ করতেছি 8 × V × x / 100 × y × 10⁶, এই ইকুয়েশনটা কীভাবে আসলো এটা আমরা কালকে শিখেছি, এই জন্য আজকে আর এটা সম্পর্কে বিস্তারিত বললাম না। তোমরা যারা গতকালকের ক্লাসে ছিলে না তারা একটু গত ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অনেকেই রেজাল্ট বলছে 4.08, আর একটু আরও দুই একজনের রেজাল্ট আমি একটু দেখতে চাচ্ছি কত আসে তাদেরটা। একজন বলছে 4.08, আর কেউ এই মানটা কত আসে, 8 × 8
8 × 8 × 0.01 / 100 × 100 × 100 তাহলে মানটা কত আসে 4.085 ঠিক আছে 0.085 ppm এখন দেখো তো ঠিক আছে যদি আমি এখানে 100 ml নিয়েছি যদি সব ডাটা ঠিক থাকে এই 100 ml না নিয়ে যদি আমরা 50 ml নেই তখন রেজাল্টটা কত আসে একটু জানাও তো আমাকে 100 ml না নিয়ে যদি আমরা 50 ml নেই তাহলে এই মানটা কত আসবে 100 ml না নিয়ে আমরা 50 ml নেব তাহলে আমার এই রেজাল্টটা কত আসতো দ্রুত আমাকে জানাও যে এই রেজাল্টটা কত আসে এরপরে আইসিটি ক্লাস এরপরে রেজাল্টটা আমরা ওয়াই এর মান 50 ধরে করব আমরা 100 ml নিয়ে করতেছিলাম এখন 50 ml ধরে করব তাহলে কত আসে এই রেজাল্টটা সেটা একটু জানাও আমাকে ওয়াই এর মান 50 ধরে করো তখন কত আসে একটু দ্রুত করো এইট ইন্টু 8 × 0.01 / 50 × 1000 × 10^6 - 8 × 3.4 8.096 ঠিক আছে 8.096 হ্যাঁ ঠিক আছে এখন যদি আমরা এটা 100 থাকলো এটা যদি হয় 12 এখানে যদি 0.02 আবার এখানে যদি 8 0.02 দিয়ে করি তখন রেজাল্টটা কত আসবে একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও দেখো আমরা কি করছি এবার সোডিয়াম থায়োসালফেটের আয়তন এবং ঘনমাত্রা চেঞ্জ করে দিয়েছি তাহলে এবার দেখো তো কত আসবে সিস্টেম আগের মতোই তো একবার 100 দিয়ে করলাম আর একবার 50 দিয়ে করলাম এবার 100ই থাকলো কিন্তু সোডিয়াম থায়োসালফেটের আয়তন এবং ঘনমাত্রা চেঞ্জ করে দিলাম দেখো তো এবার এই রেজাল্টটা কত আসে তোমরা একটু দ্রুত এই অঙ্কটা করে জানাও এই অঙ্কটা করলেই আজকে আমাদের বিওডি আলোচনা এখানেই শেষ হবে আগামী ক্লাসে আমরা সিওডি নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তাহলে আজকে আমরা শিখলাম বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর আগামী ক্লাসে আমরা শিখব কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে তবে আমাকে রেজাল্টটা তোমরা একটু জানাও যে এখানে যদি আমরা 12 ml 0.02 মোলার এটা ব্যবহার করি তখন কত হবে যারা পারতেছো না তাদের জন্য আমি একটু বলি বিওডি সমান দেখো ডিও ইনিশিয়াল যখন আমরা নির্ণয় করব এত বড় লাগবে না এখানে দেখো এইট আমাদের সূত্রের গতকালকে আমরা পেয়েছিলাম থিওরিটা দেখেছিলাম কীভাবে আসলো আর এখানে 12 × 0.02 / 1000 × y এর পরিমাণ 100 × 10^6 - 8 × এখানে কত দেওয়া আছে 8 তাহলে 8 × 8 × 0.02 / 1000 × 100 × 10^6 দেখো কত আসে একেবারেই ইজি অঙ্ক এগুলা 6.4 ppm থ্যাংক ইউ সবাইকে 6.4 ppm তো যারা যারা করছো সবারটাই রাইট আছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিওডি ডিও এবং আগামী ক্লাসে পড়ানো হবে সিওডি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা তো তোমরা আমার ক্লাস
এই অংশটুকু তো দেখবাই, বারবার লিখবা, এবং এই সেই সাথে বইয়ে কিভাবে এই অঙ্কগুলো করানো আছে সেটাও একটু দেখবে। তো তোমরা সে পর্যন্ত আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।